ইন্ডিয়াতে এই হিরো এক্সট্রিম ছিল 1300 সিসি, সেটা 125 সিসি বাংলাদেশে আসতেছে। নিউ পারফরমেন্স দেওয়ার জন্য বাংলাদেশ কাস্টমার্স যে গ্রুপগুলো আছে তাদের জানার অনেক কিছু আছে। যেমন ধরেন এই গাড়িটার বিষয়ে সোশ্যাল মিডিয়া তো এখন মোটামুটি সবাই জানতেছে, গাড়িটা কবে লঞ্চ হচ্ছে, কবে মার্কেটে আসতেছে, আর এর প্রতি সবারই কিন্তু একটা ভালোবাসা জন্মে গেছে। দেখা শোনার বিষয় শুধু ফোনেই দেখতেছে যে কেমন কি বিষয়টা, কেমন গাড়িটা, কেমন চলবে, কেমন তার পারফরমেন্স, কেমন টায়ার টিউব, কেমন ট্যাঙ্ক, কালার, গ্যারান্ট ফ্রি কীরকম, ABS আছে কি না, ইঞ্জিন সিগনেটার আছে কি না, মানে সমস্ত সব কিছু, গিয়ার সেন্সর আছে, গিয়ার মিটারটা আছে কি না। তো এই গাড়িটাই এমন কিছু মানে বাদ নেই যে একটা গাড়িতে যেগুলো যে জিনিসটা দরকার সমস্ত জিনিসটাই বাদ বাকি মানে এই গাড়িটার ভিতর দিয়ে দিয়েছে। যেমন ধরেন সিসি সর্বপ্রথম 125, তারপরে অন্য কিছু মানুষ আর ভাববে না যে গাড়িটা কত, এই যে সাইজের গাড়ি, যে এসিপমেনের গাড়ি, এই গাড়িটাই 125 সিসির গাড়ি, মূলত 150 সিসির না। কিন্তু দেখে মনে হবে যে পারফরমেন্স দেখে মনে হবে যে আসলে 150 সিসির গাড়ি বা ওরকম একটা কোনো কিছু আছে। এর FI ইঞ্জিন পাবেন, ফুয়েলটা আরও কম খাবে, 66 কিলোমিটার ইন্ডিয়া থেকে আমাদের দেশে বাংলাদেশেও পারমি ইয়ে করেছে, এটার প্রসার করেছে, 66 কিলোমিটার পাওয়া যাবে। দ্বিতীয়ত ABS ব্রেক, টায়ার সাইজ অডিশন মনিটর যেটা আছে আমাদের ডিজাইনটা, এটা আর সুন্দর। অন্য যে বাইকগুলো আছে 125-এর, আমাদের অন্যান্য বাইকগুলোর অন্যান্য ব্র্যান্ডের, যেমন ধরেন অনেকে কেউ বলতেছে ভাই এটা সুজুকি SF-এর মতো কিন্তু দেখা যায়, অনেকে বলতেছে ভাই মনিটর মতো লাগতেছে, হ্যাঁ, বাট এইভাবে কিন্তু মোটামুটি আসতেছে। এই আসার ভিতরে আমাদের কাছে যেটা দাঁড়াচ্ছে যে প্রত্যেকের কাছে নজর মানে কেড়ে নিয়েছে, মানে মন বলে না এক ধরনের একটা ক্র্যাশ খাওয়ার মতো প্রত্যেকটা পাবলিকের। মনে করেন একটা গাড়ি ব্যবহার করে ইয়ামার, সুজুকি, মানে আমাদের যেগুলো ব্র্যান্ড আছে মোটামুটি সবাই ব্যবহার করতেছে। এর ভিতরে হিরোর ভালো কোনো বাইক মনে পাবলিক মনে করতো যে আসেনি বাংলাদেশে, যার জন্যই এইবারে চলে এসেছে ভাই 125 সি এক্সট্রিমার বাংলাদেশে লঞ্চ হয়েছে। প্রিভিউ হয়েছে তার সব বলার মতো না, অলরেডি আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ধরে গেছে যে সেলটার বিষয়, সবাই বুকিং দিচ্ছে 5000 করে, আমাদের শোরুমে যারা আসতেছে তারা বুকিং দিচ্ছে। তা আসলে ভাই সাউন্ড, গাড়ি, লাউন্স এত সুন্দর করেছে মানে সে বলার মতো না, মানে কেউ যদি চালায় তারা বুঝতে পারবে না। দামটা 1,71,000 টাকা, এখানে কোনো কিছু নাই, এটা ঘোষণা হয়েছে 1,71,000 টাকার জন্য। আমরা মনে করছি কালারটা 2-3টা কালার, ব্লু, ব্লুটা এমন যে আপনার এই ফ্রেন্ডসটা ব্লু পাবেন, এটা পাবেন সামনে মার্কেট পাবেন, ব্লুটা ট্যাঙ্কির কালার হবে ব্লু, ব্ল্যাক যেটা পুরো ব্ল্যাক, আমাদের কাছে এক পিসই আসছে, মানে আসা মানে কি আমাদের দেশে এক পিস, সেটাই আমরা ডিসপ্লে করেছি, এটাই উদ্বোধন করেছি। এরপরে আমাদের আসতে পারছে পর্যায়ক্রমে শোরুমে গাড়িগুলো পাওয়া যাবে, তো আপনারা আসবেন, দেখেন, চালান, চালালে মোটামুটি সব ব্র্যান্ডের গাড়ি তো আপনারা চালাইছেন, তো গাড়িটা চালালে আপনাদের স্বাস্থ্য উৎপর্ক করবেন।